আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রোগ্রাম শেষে যাচ্ছিলাম এই গাজনার বিলের পাশ দিয়ে, এটা মূলত হচ্ছে চলন বিল, রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। এই চলন বিলে জেলেদের মাছ ধরার অবস্থা দেখতেছিলাম আর যাচ্ছিলাম, তো পথিমধ্যে রাস্তায় এক ছেলের পাখির প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গেলাম। দাঁড়িয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলাম। তো তিনি হচ্ছেন একজন শৌখিন উদ্যোক্তা, গোলাম রাসুল, শখ করে ভিন্ন ধরনের পাখি পালন করছেন, আর সেটি হচ্ছে কালিম পাখি। তার বাসার ভেতরেই ঘরের মধ্যে পাখির বাসা করে দিয়েছেন, সেখানে ডিম ফুটাচ্ছেন, ডিম ঠুকে বাচ্চা ফুটাচ্ছেন, সেই বিষয়গুলো আজকে আপনাদেরও জানাবো। এই যে নতুন নতুন উদ্যোক্তারা আসতেছে ভিন্ন কিছু করা, এগুলোর প্রতি অনেকের আগ্রহ থাকে, তো আমরা সেই উদ্যোক্তার সাথে কথা বলে তার পাখি পালনের গল্পটা আপনাদের একটু জানাবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আপনার পাখির প্রতি যে ভালোবাসা, জি, আমাকে মুগ্ধ করলো। এই পাখি নিয়ে কতদিন থেকে? আমার পরিচয় হচ্ছে, আমি গোলাম রাসুল, বাসা পাবনার সুজনা বলে। গত ইয়ারের ডিসেম্বরে আমার লেখাপড়া শেষ হয়েছে, তো এখনও চাকরি বাকরিতে জয়েন করি নাই, ইনশাল্লাহ সামনের মাসেই জয়েন হয়ে যাবে। মানে খুব ভালো লাগে এটা লালন পালন করতে। কি পাখি এটা? এটা কালিম পাখি। কালিম পাখি, জি। এটার নাম শুনছি, এর আগে কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, সরাসরি আমিও ফার্স্ট যেদিন দেখছি, মানে দেখেই আমি এটা মানে সংগ্রহ করে ফেলছি। বাড়িতে ছেড়ে দিয়ে লালন পালন করা যায়, এরা অনেক প্রভুভক্ত, দেখতে অনেক সুন্দর, এ কারণে এটা আর কি সংগ্রহ করা। পাখিরা সবসময় উড়ে উড়ে যায়, উড়ে বেড়াইতে ভালোবাসে তারা। জি জি। এটা কি ধরনের উড়ে? হ্যাঁ, উড়ে উড়ে পাখি উড়ে, কিন্তু কোথাও যায় না, আপনার উড়ে আবার চলে আসে। আসলে বেইমানি তো আসলে মানুষ করতে পারে, হ্যাঁ, কোনো পশু পাখি তো আসলে বোঝেই না এগুলো কি। হ্যাঁ, ওরা অনেক প্রভুভক্ত, মানুষের সাথে বেইমানি করলেও এই পশু পাখি কখনো কারোর সাথে বেইমানি করে না। পিস নিয়ে আসছিলেন? এটা আমি ফার্স্ট অবস্থায় 4 পিস নিয়ে আসছিলাম। 4 পিস? জি। এখন কয় পিস আছে? এখন আমার 14 পিস, মানে অ্যাডাল্ট 14 পিস আছে। মানে সম্পূর্ণই ছেড়ে দেওয়াই থাকে, ঘুরে বেড়ায়, দিন শেষে আবার বাসায় চলে আসে। সেটা কি অ্যাডাল্ট নিয়ে আসছিল না বাচ্চা? আমি বাচ্চা নিয়ে আসছিলাম। অ্যাডাল আনলে হয় কি, আপনার দেখা যায় যে বিভিন্ন গাড়ির যানবাহনের হর্নের শব্দ, মানে পাখিগুলার এইরকম থাকে না, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো বাচ্চাটাই সবচেয়ে বেটার, দেখতে খুবই সুন্দর লাগতেছে। এর বিশেষ বৈশিষ্ট্য কি? এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনার এদের গায়ের কালারটা, নীলচে বেগুনি কালার এবং আলতা রঙের কপাল, লম্বাটে পা, মানে এটাই হচ্ছে এর বিশেষত্ব আর কি। এগুলো কি পাখি মাংস হিসেবে খায়, মানুষ খায় না? এই পাখি তো আসলে খাওয়ার জিনিস না ভাই। হ্যাঁ, এটা শৌখিন জিনিস, খাওয়ার জিনিস তো আপনার অনেক আছে, হাঁস মুরগি গরু ছাগল, এগুলোর খাওয়ার চিন্তা করতে হবে, এই পাখি আসলে খাওয়ার জিনিস না। আচ্ছা, এই যে এর মাথার কাঁধে একটু বোলাই দিচ্ছেন, ও খুব আরাম। হ্যাঁ, এরা খুব আরাম পাচ্ছে। আপনাকে এই পাখির সাথে থাকতে কতটা ভালো লাগে? আমার অনেকটা ভালো লাগে এই পাখির সাথে থাকতে, মানে আমি প্রায় সময় এই পাখির সাথেই থাকি। মন খারাপ থাকে যখন পাখিকে সময় দেই, মানে দেখা যায় যে মনটা ভালো হয়ে যায়। আর এরা একটু কষ্ট পাইলে আমিও মানে কষ্ট পাই। হ্যাঁ, দেখা যায় এরা একটু অসুবিধা থাকলে আমারও খারাপ লাগে। সেখানে তো আপনার একজন যে জবাই করে খাবে, মানে সেই চিন্তা ভাবনাটা তো আমি একদমই মানে চিন্তাই করতে পারি না। সেটা আরও আছে না এইটাই? আর বাচ্চা আছে। বাচ্চা কি এদের? বাচ্চা দেয়? জি জি, বাচ্চা দেয়। এরা একদম সেম হাঁস মুরগির মতোই। এরা ডিম দেয় কেমন? ডিম এটা আপনার আমি গত বছর পাইছি সর্বোচ্চ 14 পিস, এই বছরে 13 পিস সর্বোচ্চ পাইছি আমি। একটা? হ্যাঁ, একটা এক জোড়া পাখি থেকে। আচ্ছা, বছরে কয়বার ডিম দেয়? বছরে 4 বার দেয়, 5 বার দেয়। আমি অবশ্য একটু মানে ডিম বৃদ্ধির কিছু ভিটামিন ইউজ করছি। হ্যাঁ, ওই কারণে আমি এবার একটু ডিম বেশি পাইছি আর কি। যদি এটা পাখির ডিমের সাইজটা কেমন? সেম মুরগির ডিমের মতো সাইজ। আচ্ছা, কিন্তু ডিমের কালারটা একটু আলাদা, দেখতে ছোট হইলেও এই ডিম মানে সেম মুরগির ডিমের মতোই হয়। মাশাআল্লাহ। মেল ফিমেল আছে? জি, মেল ফিমেল আছে। আচ্ছা, এদের কিন্তু মেল ফিমেল দুটা একই রকমই দেখা যায় প্রায়, এদের মানে খুব একটা পরিবর্তন নাই। এদের শুধু পুরুষগুলোর মাথার পাশগুলো একটু মোটা থাকে এবং মহিলাগুলোর মাথার পাশগুলো একটু চিকন থাকে। আর এর কণ্ঠটা দুই রকম, তাই যেটা পুরুষ ওইটার কণ্ঠটা একটু ভারী কণ্ঠ হয়, আর যেটা মহিলা ওইটা চিকন কণ্ঠ হয়। এই বাচ্চা কি পরিমাণ আছে আপনার এখানে এখন? আছে আমার 150 পিসের উপরে তো হবেই। এগুলো এই পাখির ডিম থেকে করছে? হ্যাঁ হ্যাঁ। এই পাখি শখ করে পালন করলেন, পরে এটাকে ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছেন কেন? বাচ্চা ফুটাচ্ছি মানে এটা বৃদ্ধির জন্যে। এগুলোকে দেখাশোনা তো করেন কীভাবে? এটা আসলে একদমই সিম্পল। হ্যাঁ, এদের রোগ ব্যাধি বলতে কোনো কিছু নাই এদের।
আর দেখাশোনা এদের ছেড়ে দিয়ে রাখি, সারাদিন খাবার দাবার খায়, সন্ধ্যার দিকে একটু খাবার দিই, ওদের মতো ওরা ঘরে চলে যায়। কী খায় এটা? হাঁস মুরগি গরু ছাগলের যত প্রকার খাদ্য আছে এক কথায়। আপনার এদের বেশি পছন্দ হচ্ছে উদ্ভিদ কলমির যে কচি পাতা আছে না, ওইটা ওদের সবচেয়ে বেশি পছন্দ। কলমি শাকের পাতা? হ্যাঁ, যে কোনো মানে কচি যে কোনো পাতা, হ্যাঁ এটা খুবই পছন্দ ওদের। দানা জাতীয় আপনার ধান গম, তারপরে ব্রয়লার মুরগির ফিট, এক কথায় হাঁস মুরগি গরু ছাগলের যত প্রকার খাদ্য আছে এক কথায় বলতে গেলে। এগুলো রাখেন কোথায়? এগুলো আমি খাঁচাতেই থাকে, হ্যাঁ মানে খাঁচা খুলে দিয়ে রাখলে দেখা যায় কোনো কোনোটা খাঁচার মধ্যে ঢোকে, আবার কোনোটা এমনি ঘরের মধ্যেও থাকে, খাঁচার মধ্যে যায় না। ওদের নিঃস্বাধীন, মানে ওরা যেভাবে কমফোর্ট ফিল করে। যে বাচ্চাগুলো ফুটিয়েছেন সে বাচ্চাগুলো কি এখানে রাখবেন? হ্যাঁ, বাচ্চাগুলা যদি কেউ নিতে চায় তো দেখা যাবে, চিন্তাভাবনা করে যে তার রাখার পরিবেশটা কেমন, সে কোন উদ্দেশ্যে নিচ্ছে, আসলে খাওয়ার উদ্দেশ্যে নিচ্ছে কিনা বা পালন করার উদ্দেশ্যে নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, যদি খাওয়ার উদ্দেশ্যে নেয় তাহলে ভাই এটা পসিবল না আমার পক্ষে, মানে টাকা হইলে সব কিছু হয় না। মানে কেউ যদি চিন্তা করবে যে আমি খাবো না, এটা হবে না। যারা একমাত্র পাখি প্রেমী যারা আছে তারাই আসলে এটা নিতে পারবে, আর এদের এটা কিন্তু অনেক সহজলভ্য না। হ্যাঁ, তবে আমি যেরকমটা কিনছি যদি সেরকম পাখি প্রেমী থাকে, হ্যাঁ তো তাহলে তাদের জন্য আমি অনেকটা ডিসকাউন্ট করে দেবো আর কি। আপনি যখন নিয়ে আসছিলেন কেমন দাম দিয়ে নিছিলেন? আমারটা 6,500 টাকা পার জোড়া পড়ছিল। এটা একটা করে 3,000 টাকা? কোনো বাজারটা কি এমনই আছে না কমছে? হ্যাঁ এরকমই আছে বাজারটা। গোলাম রাসুল ভাই, আপনি তো এটা শখ করে করছেন। জি জি, আসলে দেখে দেশে অনেকে তো এগুলো করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকে? করতে চাইলে করতে পারে, সমস্যা নেই। আর হয়তো অনেকেই চিন্তা করতে পারে যে এদের কুকুর বিড়াল মানে এদের কোনো ক্ষতি করবে কি না, না আসলে কুকুর বিড়াল এদের কাছে আসে না। হ্যাঁ, মানে এদের থেকে অনেক দূরে থাকে, আর এরা কিন্তু আপনার আদর আদর ভালোবাসার পাগল এরা। হ্যাঁ, এদেরকে যত আদর ভালোবাসা দিবেন ও তত আপনার কাছে কাছে থাকবে। তো গোলাম রাসুল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। যে শখ নিয়ে করতেছেন আসলে আগামীতে আরও বড়ো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শখের তোলা 80 টাকা, এরকম একটা মানে প্রতিপাদ্য বা প্রবাদ বাক্য রয়েছে, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তিনি অনেক দাম দিয়ে কালিম পাখি নিয়ে এসেছেন আর সেটি শখ করে লালন পালন করতেছেন, এগুলোকে খাওয়ার তাদের সাথে চলাফেরা করেন, ভালো লাগে। এটি আমি আসলে কখনো এর আগে এইভাবে দেখিনি, কেউ লালন পালন করেনি, যার কারণে একটু আগ্রহ নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো জানার চেষ্টা করলাম। তো আমি মনে করি যারা শৌখিন উদ্যোক্তা রয়েছে, তিনি বলছেন যে আসলে যারা এটার প্রতি ভালোবাসা যাদের রয়েছে, যারা শখ করে এগুলো করতে চায়, যাদের জায়গা রয়েছে পর্যাপ্ত, তাদের জন্য তিনি এটা সহজলভ্য করে দেবেন এবং তারা চাইলে এখান থেকে নিতে পারবে। তবে হ্যাঁ, এটি কোনো ক্রমে জবাই করে খাওয়া যাবে না বা কেউ খাওয়ার চিন্তা করলে তাদেরকে দেবে না। তার মানে তার যে আবেগটা সেটি হচ্ছে যে পাখিকে তিনি কখনও মেরে ফেলতে চান না বা কোনো ক্রমে সেটা ধ্বংস নষ্ট করে দিতে চান না, তার বংশবিস্তার তিনি করতে চান। এটি অত্যন্ত ভালো লেগেছে। দর্শক, ছোট্ট একটি প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।